হ্যালো বন্ধুরা, আমি জুবাইদা। চলে এসেছি আপনাদের জন্য নতুন আরও একটি রেমেডি নিয়ে। চুল আমাদের সৌন্দর্যের অনেক বড় একটি অংশ। চুলের সৌন্দর্য আপনার চেহারার সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দেয়। অনেক সময় চুল পড়ার কারণে, চুল ঝরার কারণে চুলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, আপনার চুলগুলো সংখ্যায় কমে যায় এবং আপনি এটা নিয়ে খুবই টেনশনে থাকেন, খুবই দুশ্চিন্তায় থাকেন। তো চুল পড়ার সবচেয়ে বড় কারণ হলো আমাদের ফুড হ্যাবিটস। তেলে ভাজা খাবার, অয়েলি খাবার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এসব আমাদের শরীরের জন্য এবং আমাদের চুলের জন্য মোটেও ভালো নয়। যদি চুল ভালো রাখতে চান, স্কিন ভালো রাখতে চান, আপনি সুস্বাস্থ্য চান, তাহলে আপনাকে এসব খাবার অ্যাভয়েড করতে হবে এবং পুষ্টিকর ঘরে তৈরি খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। অর্থাৎ আপনার খাবার খাওয়ার ব্যাপারে সচেতন হতে হবে। আমাদের শরীরে ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন, জিঙ্ক এসবের কমতির কারণেও চুল মজবুত হয় না। কখনো কখনো শরীরে রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন ঠিকমতো না হওয়ার কারণেও আমাদের চুল ঝরা শুরু হয়। তো আজ এসব টেনশন দূর করার জন্য খুবই কার্যকর একটি রেমেডি শেয়ার করব আপনাদের সাথে, যা খুবই সহজ এবং ঘরোয়া, যা তৈরিতে তেমন কোনো সময় লাগবে না, তেমন কোনো খরচ হবে না। আপনি ইজিলি আপনার চুলে অ্যাপ্লাই করে সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল সিল্কি চুল পাবেন এবং চুলের গ্রোথ হবে দ্বিগুণ, দ্রুত লম্বা হবে আপনার চুল। তো বন্ধুরা, রেমেডি শেয়ার করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন। এতে আমি যখনই ভিডিও আপলোড করব আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আসুন জেনে নিই হেয়ার গ্রোথ এর রেমেডি। পেঁয়াজ, পেঁয়াজ চুলের জন্য খুবই উপকারী। পেঁয়াজ আপনার চুল পড়া বন্ধ করতে পারে। পেঁয়াজে থাকে সালফার, যা চুল পড়া বন্ধ করতে খুবই সাহায্য করে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। এরপর মিক্সিতে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেবেন। পেঁয়াজের পেস্ট তৈরি হয়ে গেলে একটি ছাঁকনিতে ঢেলে নিয়ে চামচের সাহায্যে প্রেস করে একটা পরিষ্কার বোলে সুন্দরভাবে রস বের করে নেবেন। আরেকটা কথা মনে রাখবেন, আপনি চুলের জন্য যখন পেঁয়াজ ইউজ করবেন অবশ্যই লাল পেঁয়াজ বেছে নেবেন। এই লাল পেঁয়াজের মধ্যে যে সকল প্রপার্টিজ রয়েছে তা আপনার চুলের জন্য খুবই উপকারী। আপনি যদি সাদা পেঁয়াজ ইউজ করেন তাহলে সেটি কম ইফেক্টিভ হবে, এটি আপনার চুলের জন্য কম উপকারী। আপনার যদি পেঁয়াজের স্মেল পছন্দ না হয় তাহলে আপনি এখানে সামান্য পানি মিক্স করতে পারেন, এতে গন্ধ কিছুটা কমে যাবে। এরপর এতে যোগ করতে হবে একটা সম্পূর্ণ ডিম ফাটিয়ে পেঁয়াজের রসের মধ্যে দিয়ে দিবেন। আপনার যদি ডিমের গন্ধ খুবই খারাপ লাগে, স্মেল পছন্দ না হয়, তাহলে আপনি সেক্ষেত্রে কুসুম বাদ দিয়ে শুধুমাত্র সাদা অংশটাই ব্যবহার করবেন, কারণ ডিমের সাদা অংশের মধ্যে গন্ধ থাকে না, গন্ধ থাকে কুসুমের মধ্যে। ডিম এবং পেঁয়াজের রস খুব সুন্দরভাবে মিক্সড করে নেবেন। মিক্সড করা হয়ে গেলে এরপর এতে যোগ করতে হবে কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল আপনি ব্যবহার করবেন 3 চামচ পরিমাণ। কোকোনাট অয়েল আপনার চুলকে সিল্কি করবে এবং চুলের গ্রোথ বৃদ্ধিতে সাহায্য করবে। আপনি কোকোনাট অয়েলের পরিবর্তে এখানে ক্যাস্টর অয়েলও ইউজ করতে পারেন। ক্যাস্টর অয়েল আপনার চুলের জন্য খুবই উপকারী। ক্যাস্টর অয়েল ব্যবহারে চুল দ্রুত লম্বা হয়, ঘন হয়। আর আপনি যদি কোকোনাট অয়েল, ক্যাস্টর অয়েল দুটিই ব্যবহার করতে চান সেটাও করতে পারেন। আমি আপনাকে কোকোনাট অয়েল 3 চামচ ব্যবহার করতে বলেছি, সেক্ষেত্রে আপনি 1.5 চামচ কোকোনাট অয়েল এবং 1.5 চামচ ক্যাস্টর অয়েল ইউজ করতে পারেন। এরপর উপাদানগুলো খুব ভালোভাবে চামচের সাহায্যে মিক্সড করে নেবেন। উপাদানগুলো যখন ভালোভাবে মিক্সড হয়ে যাবে তখন হাতের আঙ্গুলে লাগিয়ে নিয়ে আপনি আপনার স্ক্যাল্পে সুন্দরভাবে মাসাজ করবেন। মাথায় রাখবেন আপনার চুলের প্রতিটি গোড়ায় যেন এই তেলটা পৌঁছে। 10 মিনিট মাসাজ করার পর এভাবে রেখে দিবেন 1.5 থেকে 2 ঘন্টা। 2 ঘন্টা পর আপনি চুল ধুয়ে নেবেন শ্যাম্পু দিয়ে। আপনি রেগুলার যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু দিয়ে আপনার চুল ধুয়ে নেবেন। আর অবশ্যই চেষ্টা করবেন ন্যাচারাল কোনো শ্যাম্পু ইউজ করার, কেমিক্যালযুক্ত শ্যাম্পু ইউজ করা বাদ দিবেন, এতে আপনার চুল ভালো থাকবে। আর আপনি এটা হয়তো ভাবছেন যে চুলে অ্যাপ্লাই করা বন্ধ করলে চুলের কোনো ক্ষতি হবে কি না, না এরকম কোনো কিছুই হবে না। আপনি এই রেমেডি 2-4 বার ইউজ করার পর যদি ছেড়েও দেন তাতে আপনার চুলের কোনো ক্ষতি হবে না। আর আপনি যদি চুল সব সময়ের জন্য লম্বা, ঘন, কালো করতে চান তাহলে আপনাকে আরও একটি জিনিস অ্যাপ্লাই করতে হবে চুলে। সেটি কি আর কিভাবে অ্যাপ্লাই করবেন আসুন জেনে নিই। কালোজিরার তেল। বন্ধুরা, এই কালোজিরার তেল খুবই উপকারী। এর মধ্যে রয়েছে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ফাইবার এবং আরও অনেক প্রপার্টিজ যা আপনার চুলের জন্য অত্যন্ত উপকারী।
এই কালো জিরার তেল রক্তচাপ কমায়, ব্লাড সার্কুলেশন বাড়ায়, ফলে আপনার চুলের গোড়া মজবুত হবে এবং চুল দ্রুত লম্বা হবে, ঘন হবে। এই এই কালো জিরার তেল আপনি কখন ব্যবহার করবেন আসুন সেটি জেনে নিই। আমি আগে যে রেমেডি চুলে অ্যাপ্লাই করতে বললাম, এই রেমেডি অ্যাপ্লাই করার পর চুল ধুয়ে নিলেন, তারপর যখন চুল আপনার শুকিয়ে যাবে চিরুনির সাহায্যে সুন্দরভাবে চুলটা চিরুনি করে নেবেন, এরপর আপনি চুলে এই কালোজিরার তেল ব্যবহার করবেন, সুন্দরভাবে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত তেল মাসাজ করবেন। আর অবশ্যই মনে রাখবেন, চুল ভেজা থাকা অবস্থায় চুলে কোনো কিছু দিতে যাবেন না, তেল কিংবা অন্য কোনো কিছু লাগাবেন না, এতে চুলের গোড়া নরম থাকার কারণে চুলগুলো দ্রুত উঠে আসে, আপনার চুল পড়ে যেতে পারে। তাই চুল শুকানোর পর আপনি চুলে কালোজিরার তেল ব্যবহার করবেন। আর আপনি যদি কালোজিরার বীজ সেবন করেন, অর্থাৎ কালোজিরার বীজ যদি রেগুলার খান, এতেও কিন্তু বেশ উপকার পাবেন। কালোজিরাকে সব রোগের মহৌষধ বলা হয়। তো বন্ধুরা, এই উপায় যদি আপনি অবলম্বন করতে থাকেন, সপ্তাহে দুই দিন যদি আপনি কন্টিনিউ এই রেমেডি ট্রাই করতে থাকেন, তাহলে আপনার চুলগুলো খুব দ্রুত লম্বা হবে, ঘন হবে এবং সুন্দর হবে। তো চুল সুন্দর করার জন্য রেমেডি অবশ্যই ট্রাই করবেন, আর কীরকম রেজাল্ট পাচ্ছেন সেটি আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই আপনারা ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন, যদি না দিয়ে থাকেন তাহলে ভিডিওতে এখনই লাইক দিয়ে দিন, আর ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।